আসসালামু আলাইকুম। আজকে আমরা আবারো চলে এসেছি একটা পাজলস নিয়ে, এবং এই পাজলসটার নাম হলো ক্র্যাক দা কোড। অর্থাৎ আমাদের এখানে একগুলো কোড বের করতে হবে, একটা তালা খোলার জন্য আমাদের কোড বের করতে হবে, এবং এই তালা খোলার জন্য আমাদেরকে কিছু ক্লু দেওয়া থাকে। এই ক্লুগুলো থেকে আমরা এই কোডগুলো বের করব যে কোন কোডটা আমাদের রাইট হবে, এবং এটার মাধ্যমে আমরা তালা খুলতে পারবো। অর্থাৎ আমরা বিভিন্ন রকম পাসওয়ার্ড দিয়ে থাকি না, এটাও সেই রকম, যে আমাদের পাসওয়ার্ড বের করতে হবে এবং ক্লু দেওয়া আছে। এই ক্লু থেকে আমাদের পাসওয়ার্ড তৈরি করে বের করতে হবে, এবং যেন আমরা তালাটা খুলে ফেলতে পারি। তো এই টাইপের কোশ্চেনগুলো আমরা কিভাবে সলভ করতে পারি স্টেপ বাই স্টেপ, সেটা আজকে আমি তোমাদের দেখাবো। তাহলে চলো আমরা সলিউশনে চলে যাই। তাহলে এইখানে আমাদের এই নাম্বারগুলো বের করতে হবে, এবং এখানে নিয়মটা হইলো আমরা একটা ঘরে শুধুমাত্র একটা ডিজিট বসাইতে পারবো। আমাদের ডিজিটগুলো হইলো 0 থেকে শুরু করে 9 পর্যন্ত, তাই না? তো একটা, যে কোনো একটা ডিজিট আমরা এখানে বসাইতে পারবো। তো এখানে আমাদের তো অনেকগুলো ক্লু দেওয়া আছে, 1 নাম্বার ইজ কারেক্ট অ্যান্ড ওয়েল প্লেসড, তারপর দেওয়া আছে 1 নাম্বার ইজ কারেক্ট বাট রং প্লেসড। তো এই টাইপের অনেকগুলো ক্লু দেওয়া আছে, তো 5টা ক্লু দেওয়া আছে। আমরা যখন এই টাইপের কোশ্চেনগুলো সলভ করব, সেখানে আমাদের একটা ক্লু থাকে যেখানে দেওয়া আছে নাথিং ইজ কারেক্ট। তাহলে এখানে আমাদের এই লাইনটা বের করতে হবে। সবার আগে আমাদের এই কোশ্চেনগুলো সলভ যখন আমরা করব, সবার আগে আমাদের মেইন কাজ হলো নাথিং ইজ কারেক্ট খুঁজে বের করা। তো দেখো এখানে কোথায় আছে নাথিং ইজ কারেক্ট, এই যে এখানে দেখো নাথিং ইজ কারেক্ট দেওয়া আছে। তো এই লাইনটা আমরা খুঁজে বের করব, সবার আগে মেইন কাজ এটা খুঁজে বের করা। তো যখন খুঁজে বের করলাম, তো এখানে বলছে নাথিং ইজ কারেক্ট, মানে কি? মানে এই লাইনে 7 আছে, 3 আছে, 8 আছে, এই 7, 3, 8 এর মধ্যে কোনোটাই কারেক্ট না, মানে এখানে কোনোটাই হবে না, 7, 3, 8 এর কোনোটাই বসবে না। তো যেহেতু 7, 3, 8 কোনোটাই হবে না, তো আমি 7 কে কাটা দিতে পারি, মানে 7 আমাদের গ্রহণযোগ্য না। তো এখানে তো জাস্ট গ্রহণযোগ্য না, এখানে গ্রহণযোগ্যতা তো সম্ভব না, পুরো কোডের মধ্যেই আর কোথাও গ্রহণযোগ্য না। তাহলে 7 যেখানে যেখানে আছে সব জায়গায় আমি কেটে দিব। এখানে যেমন 7 আছে কেটে দিলাম। আমি যদি আগে থেকে এই নাম্বারগুলো কেটে দিই, তাহলে আমাদের খুঁজতে আরো সুবিধা হবে যে কোন নাম্বারটা হবে। তাহলে নাথিং ইজ কারেক্ট, এটাই আমরা এই জন্য আগে দেখবো। তারপর দেখো 3 কেটে দিলাম, তো আর কোথায় 3 আছে দেখো, তো কোথাও 3 নেই, তো আর কেটে দিতে হবে না। এখন 8 কেটে দিলাম, দেখো তার কোথায় 8 আছে, এখানে 8 আছে, এখানে 8 আছে। তো যেহেতু নাথিং ইজ কারেক্ট তো হবেই না, তো সবগুলো থেকে কেটে দিলাম। এখন দেখো এখানে আমাদের 3টা নাম্বার থেকে খুঁজতে হইতো, সেখানে আমি এখন জাস্ট 1টা নাম্বার থেকে, 2টা নাম্বার থেকে খুঁজতে পারতেছি। তো এই জন্য আমরা আগে থেকে কেটে দেব নাথিং ইজ কারেক্ট যেগুলো আছে, তাহলে আমাদের সুবিধা হবে খোলার জন্য। এখন তুমি চলে যাও ফার্স্টের লাইনে। এখন এটা কাজ শেষ, এটা কাজ শেষ মানে এই লাইন বাদ। এখন তুমি আবার সিকোয়েন্স অনুযায়ী ফার্স্ট থেকে আসো। বলছে 1 নাম্বার ইজ কারেক্ট অ্যান্ড ওয়েল প্লেসড, মানে একটা নাম্বার এখানে ঠিক আছে, হয় 6 অথবা 2, দুটাই কখনো ঠিক হতে পারবে না, হয় 6 2, মানে হয় 6 ঠিক হবে অথবা 2 ঠিক হবে। এখন ওয়েল প্লেস বলা আছে, যদি 6 ঠিক হয় তাহলে 6 কোথায় আছে, প্রথম নাম্বারে না, তাহলে 6 এখানে বসে যাবে, আর যদি 2 ঠিক হয় তাহলে 2 এখানে না, তাহলে 2 এখানে বসে যাবে। তো এটা বলছে ওয়েল প্লেস, মানে যেখানে বসার দরকার সেখানে বসেই আছে। এখন 6 না 2 সেটা তো আমরা বলতে পারতেছি না, 6 ও হতে পারে, 2 ও হতে পারে। তো আমরা ওই লাইনটা থেকে যেহেতু বুঝতে পারতেছি না যে কোনটা হবে, ওটা স্কিপ করে যাবো, পরেরটায় আসো। বলছে 1 নাম্বার ইজ কারেক্ট বাট রং প্লেস, মানে এই যে 3টা নাম্বার আছে 6, 1, 4, এখান থেকে একটা নাম্বার সঠিক বাট সেটা রং প্লেসড, মানে যেখানে বসার দরকার সেখানে বসা নাই। যদি 6 ঠিক হয় তাহলে 6 কিন্তু এখানে বসতে পারবে না, 6 হয় এখানে বসবে অথবা এখানে বসবে। যদি 1 ঠিক হয় তাহলে 1 কিন্তু এখানে বসবে না, যেহেতু বলছে রং প্লেসড, মানে এখানে বসার কথা থাকলে এখানে বসতে পারবে না, এখানে বসবে অথবা এখানে বসবে। 4 এর ক্ষেত্রেও সেম, এখানে বসতে পারবে বা এখানে বসতে পারবে, কিন্তু এখানে কিন্তু বসবে না। যদি 4 ঠিক হয়, ঠিক সেটা কিন্তু বলতেছি না, তাহলে 1 নাম্বার ইজ কারেক্ট বাট রং প্লেস। এখন কোন নাম্বার সঠিক বলতে পারবা? পারবা না, কিন্তু বোঝাতে যাচ্ছে না, তো এটা স্কিপ করে দাও, পরেরটা আসো। বলছে 2 নাম্বার আর কারেক্ট বাট রং প্লেস, তো এখানে আমাদের 2টা নাম্বার সঠিক, 2টা নাম্বার সঠিক, এখন কোনটা এটাও বলতে পারতেছি না, তো স্কিপ করে দাও, যখনই পারবা না স্কিপ করবা। এখানে দেখো বলছে 1 নাম্বার ইজ কারেক্ট বাট রং প্লেসড, তো 1 নাম্বার ইজ কারেক্ট বাট রং প্লেসড, এখানে একটাই নাম্বার পড়ে আছে 0, তো ওই 0টা কোথাও না কোথাও হবে, কিন্তু বলছে কি 1 নাম্বার ইজ কারেক্ট, 0 কারেক্ট, এটা আমি বুঝতে পারলাম ক্লিয়ারলি যে 0 কারেক্ট, কারণ একটা নাম্বারই পড়ে আছে ওটাই রাইট। বলছে রং প্লেসড, মানে দেখো তো 0 কোথায় আছে, 3 নাম্বারে আছে না, তার মানে 0 এখানে কোনোভাবে বসতে পারবে না, রং প্লেসড বলছে, মানে যেখানে বসার কথা ওখানে বসে নাই, তাহলে 0 এখানে যদি বসতে পারতো তাহলে তো বলে দিত রাইট প্লেস, বা এখানে যেমন বলছে ওয়েল প্লেস তো বলে দিত, তো সেটা তো বলে নাই, তার মানে 0 ওখানে হবে না, হয় 0 এখানে হবে অথবা 0 এখানে হবে, যে কোনো এক জায়গায় হয় 0 এখানে হবে অথবা এখানে হবে, তো আমি দিয়ে রাখলাম দুই জায়গায়, কোথায় হবে জানি না। তো এখন এই লাইনটা কাজ শেষ, 0 হয় এখানে হবে বা এখানে হবে, আবার তুমি সিকোয়েন্স অনুযায়ী প্রথম থেকে আসো। বলছে 1 নাম্বার ইজ কারেক্ট অ্যান্ড ওয়েল প্লেস, এখানে 6 এবং 2 এই দুটার মধ্যে একটা রাইট হবে, তো আমি এটাকেও এখনো বলতে পারতেছি না, তো আবার তুমি সিকোয়েন্স অনুযায়ী পিছাতে থাকো, পিছাতে থাকো। এখানে দেখবে 1 নাম্বার ইজ কারেক্ট বাট রং প্লেস, এটাও বলতে পারবো না, পরেরটা আসো। 2 নাম্বার স্যার কারেক্ট বাট রং প্লেস, এই জায়গায় দেখো 2 নাম্বার স্যার কারেক্ট, তার মধ্যে আমি অলরেডি কিন্তু বলতে পারছি যে আমাদের 0 এটা রাইট,
বলছি না, কারণ আমি এখান থেকে বুঝতে পারছি যে জিরো হবেই, তার মানে অবশ্যই জিরো, এটা রাইট। বলছে কি টু নাম্বারস আর কারেক্ট বাট রং প্লেস, তার মানে জিরো যে রাইট এটা বলতে পারলাম, কিন্তু জিরো যেখানে বসার কথা সেখানে বসেনি। তো আমি ভাবে নিছি কি, দেখো এই লাইন থেকে ভাবছি যে জিরো হয় এখানে হবে অথবা এখানে হবে, কিন্তু এই লাইন থেকে আবার কি বোঝা যাচ্ছে, দুটো নাম্বার সঠিক তার মধ্যে তো জিরো আছে, কিন্তু যেখানে বসার কথা সেখানে বসে নাই, রং প্লেস বলছে। তাহলে জিরো যে এখানে বসে আছে, তাহলে জিরো এখানে কোনো ভাবে বসবে না, হয় এখানে বসবে অথবা এখানে বসবে, কিন্তু এখানে বসার চান্স নাই, কারণ এই লাইন থেকে বুঝতে পারতেছি যে লাস্টে কখনোই বসবে না, রং প্লেস বলছে। তো অবশ্যই জিরো কোথায় বসবে, একটাই ঘর ফাঁকা ফাঁকা আছে এখানেই বসবে, তো জিরো এই জায়গায় হওয়ার কোনো চান্স নাই। তাহলে আমি কিন্তু বলতে পারতেছি জিরো এখানে মাস্ট বসবে, এইভাবে আমরা সলভ করব। তো যেহেতু বুঝে গেলাম যে জিরো এখানে বসবে, তার মানে কি দিয়ে দিলাম জিরো, শেষ। আবার তুমি আবার শুরুতে আসো, ওয়ান নাম্বার ইজ কারেক্ট অ্যান্ড ওয়েল প্লেস, এই জায়গায় দেখো। তো বলছে ওয়ান নাম্বার ইজ কারেক্ট অ্যান্ড ওয়েল প্লেস, ওয়েল প্লেস বলছে মানে যেখানে বসার কথা সেখানে বসে আছে। এখন তুমি ধরে নাও মনে মনে যে সিক্স আমাদের রাইট সংখ্যা, মানে কোডের মধ্যে সিক্স বসবে। এখন সিক্সটা যদি বসতো, ওয়ান নাম্বার ইজ কারেক্ট, কারেক্ট নাম্বারটা হলো সিক্স, অ্যান্ড ওয়েল প্লেস মানে সিক্স যেখানে বসার কথা সেখানে বসবে, তাহলে সিক্স কোথায় বসার কথা, এখানে এক নাম্বার ঘরে, কিন্তু অলরেডি এক নাম্বার ঘরে কে বসছে, জিরো বসছে। তো সিক্স যেহেতু বসছে, সিক্স কি হওয়া পসিবল, পসিবল না, তার মানে সিক্সটা হলো রং নাম্বার। তাহলে সিক্স কাটিয়ে দিলাম, সিক্স এখানে আছে কাটিয়ে দিলাম, এখানে কাটিয়ে দিলাম আর নাই, তাহলে যেখানে বসার কথা সেখানে তো বসতেছে না, মানে সিক্স আমাদের রং নাম্বার। তো যেহেতু রং, তাহলে আমাদের সবগুলো থেকে আমরা সিক্স বাদ দিব, ওটা নিয়ে তো আর হিসাব করার দরকার নাই। তাহলে আমাদের টু, এই হলো ওয়ান নাম্বার যেটা আমাদের কারেক্ট এবং ওয়েল প্লেস, তার মানে যেখানে টু বসার কথা সেখানে বসে আছে। তো কি হবে, টু এখানে মাস্ট হবেই। এখন একটা জাস্ট বাকি আছে, তো এই লাইনের কাজ তো শেষ, তাই না? ওয়ান নাম্বার ইজ কারেক্ট অ্যান্ড ওয়েল প্লেস কাজ শেষ। পরেরটা আসো, ওয়ান নাম্বার ইজ কারেক্ট বাট রং প্লেস। এখন ওয়ান নাম্বার কারেক্ট বাট রং প্লেস বলছে। দেখো এখানে আমাদের ওয়ান আছে আর ফোর আছে, যেকোনো একটা রাইট হবে আর একটা রং হবে। এখন আমাদের এইটা লাগবে, তাই না? এখন দেখো ওখানে বলছো ওয়ান নাম্বার ইজ কারেক্ট, যেকোনো একটা রাইট বাট রং প্লেস, মানে যেখানে বসার কথা সেখানে বসেনি। মনে মনে ধরো ওয়ান তোমার রাইট নাম্বার, এখন এই রাইট নাম্বার ওয়ান মানে কারেক্ট নাম্বার, কিন্তু রং প্লেস মানে এখানে বসার কথা এখানে বসেনি। তাহলে যদি এখানে ওয়ান বসতে না পারে, হয় এখানে বসবে অথবা এখানে বসবে, বাট অলরেডি কিন্তু দুইটা নাম্বারে, মানে দুটা ঘরে দুটা নাম্বার বসে গেছে, তার মানে ওয়ান আর কোনোভাবে এখানে বসতে পারবে না। এখন তুমি ধরো যে ওয়ান যেহেতু বসতে পারতেছে না, তাহলে ফোর এর কাছে যাই, যদি ফোর রাইট হয় তাহলে ফোর এর বসার কথা ছিল এই জায়গায়, কিন্তু বলছে কি রং প্লেস, মানে ফোর এখানে কোনোভাবে বসতে পারবে না, রং প্লেস মানে যেখানে বসার কথা সেখানে বসেনি, তাহলে হয় এখানে বসবে অথবা এখানে বসবে। যেহেতু এখানে বসছে, তাহলে অবশ্যই এখানে কি হবে, ফোর হবে, তো দিয়ে দাও ফোর। তাহলে এই যে আমি পেয়ে গেলাম জিরো ফোর টু। তাহলে আমি কিন্তু এইভাবে আমরা স্টেপ বাই স্টেপ ফলো করে আমরা এই টাইপের কোশ্চেনগুলো সলভ করতে পারবো। সবার আগে মেইন কাজ হলো নাথিং ইজ কারেক্ট, এটা খুঁজে বের করা। এটা এটা যখন তুমি পাবা, তখন যতগুলো নাম্বার আছে, মানে এগুলো তো কেটে দিবা দিবাই পাশে, মানে পাশাপাশি তুমি এখানে যতগুলো নাম্বার আছে এগুলো রিলেটেড, যেমন সেভেন আমি কাটিয়ে দিছি, এইট থ্রি কাটিয়ে দিছি, তারপর এইট কাটিয়ে দিছি, তো যত কাটতে পারবা তত তো তোমার জন্য সুবিধা। তারপর তুমি সিকোয়েন্স অনুযায়ী আগাবা এবং এভাবে সলভ করে ফেলবা। তাহলে আশা করি এখন থেকে এই টাইপের কোশ্চেনগুলো তুমি ইজিলি সলভ করতে পারবা। ধন্যবাদ সবাইকে।